হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে। তো আজকে আবারও খেলছি স্কোয়ারেল সিমুলেটার 2 অনলাইন গেম। আর আজকে এই কার্বিলেট গেমে একটা ক্যারেক্টার নেব, আর একটা ব্যাটেল মুড রয়েছে, মানে কম্ব্যাট মুড রয়েছে, সেটা হচ্ছে রয়্যাল এরিনা নামে। আর সেই মুডের বিষয়ে কিছু বলবো, আর সেই মুডে কিন্তু অনেকগুলো করে কয়েনও পাওয়া যায়। আর এখানে একটা আমি লিডারকে মারছি, কারণ আমার কাছে কয়েন শর্ট পড়ছিল। আর এই লিডার বা কিংগুলোকে মারলে কিন্তু অনেকগুলো করে কয়েনগুলো পাওয়া যায়, আর কয়েনগুলো মানে একটা শেষের ক্যারেক্টার নিতে হবে, তার জন্য কিন্তু আমার একটু কয়েন শর্ট পড়ছে। তো দেখো গাইজ, এখানে আমার প্রায় 1200 কাছাকাছি পয়েন্ট আছে, আর টোটাল আমার 1200 পয়েন্ট লাগবে ওই ক্যারেক্টারটা নেওয়ার জন্য, শেষের 12 নম্বর ক্যারেক্টারটা। আর আমি এখানে দ্য কিং ক্যারেক্টারটা নিয়ে খেলছি। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে, তো এখানে লেখা আছে ফ্যামিলি মেম্বার ডোন্ট ফিল হ্যাঙ্গার। তো এখানে ভাই মানে খাওয়ার চাচ্ছে, দেখো গাইজ এখানে 80% হয়ে গেছে, তো এখানে 100% করে রেখেছিলাম আমি, তো তবু কিন্তু খাওয়ার চাচ্ছে। তো একটা প্রবলেম হয়ে গেছে এই মানে এর অ্যাবিলিটিস নিয়ে। ওকে, তো এবার মানে এই কিংটাকে মারবো, কারণ আমার কাছে এখনও কয়েন শর্ট পড়ছে, তো এখনও 1200 কয়েন হয়নি। আর এখানে কিংয়ের দুটো বডিগার্ড চলে এসেছে, আগে একটা করে বডিগার্ড থাকতো, তো এখন দুটো করে বডিগার্ড আছে। তো যতই গেমটা আমরা কন্টিনিউ খেলবো, তত কিন্তু ওই বডিগার্ডগুলো বাড়বে, মানে তাদেরও ফ্যামিলি মেম্বার বাড়বে, আর কিংটাকে মারতে কিন্তু আরও টাফ হয়ে যাবে। তো তাদের করে মানে কয়েন তো আমার কালেক্ট করা হয়ে গেছে, তো এবার এই শেষের ক্যারেক্টারটা আমি নিয়ে নেবো। তো এটা হচ্ছে সাইবক ক্যারেক্টার, এই 11 নম্বর ক্যারেক্টারে সব থেকে অ্যাটাকে বেশি পাওয়ার রয়েছে। তো তোমরা চাইলে নিতে পারো, 1000 কয়েন লাগবে। তো আমি শেষের মানে ক্যারেক্টারটা নেবো, তো এখানে কিনে ফেলেছি আমি, মানে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ক্যারেক্টারের নাম স্কোয়ার ফিয়ার, ঠিক মতো উচ্চারণ করতে পারছি না, তার জন্য সরি। আর এর ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু অ্যাবিলিটিস রয়েছে, তো এখানে বলছে 30% অফ ড্যামেজ ডিল। তো এই ক্যারেক্টার আবার ইউজ করব, মানে এর কী কী অ্যাবিলিটিস রয়েছে তা চেক করব। ওকে, তো দেখো গাইস এটা হচ্ছে মানে এর, আরে দেখতে পাচ্ছি না ঠিক মতো। তো দেখো গাইস এটা হচ্ছে এর চোখগুলো, দেখো কত সুন্দর লাগছে, একদম জলজল করে জ্বলছে আগুনের মতো। তো এবার একটা মানে এনিমিকে মারবো, তো এটা আমার সামনে রেগুন একটা আছে। আর দেখছো গাইজ এর এবিলিটিস, আমি যদি কোনো এনিমিকে মারি তাহলে আমার হেলথ লেভেল আর ফুড লেভেল কিন্তু অটোমেটিক বাড়ছে, তো এটা সব থেকে এই অ্যাটাকটা বেশি মানে। তো এই ক্যারেক্টারের মধ্যে পাওয়ারফুল অ্যাবিলিটিস রয়েছে, তো সবারই 30% ড্যামেজ পাওয়ার হয়ে যাবে, আর দ্বিতীয় সবারই হেলথ মানে খাওয়ার লেভেল ফুড লেভেল ভর্তি হয়ে যাবে, প্লাস নিজের ক্যারেক্টারের যে হেলথ ড্যামেজ হচ্ছে সেটাও রিকভার হয়ে যাবে। তো বন্ধুরা এবার তাদের করে কম্ব্যাট মুড চালু করব। তো এই ব্যাটল মুডটা চালু করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো দেখো গাইজ এখানে রয়্যাল এরিনা অনলাইন গেম, তো এই গেমটা খেলার সময় মানে এখানে বলেছে যে লিডারশিপ, আর লিডারশিপ হওয়ার জন্য কিন্তু এখানে প্লেয়ারগুলোকে মারতে হবে আর খাবার খেতে হবে। আর এখানে এই ম্যাপে কী কী ইউজ করা যায়, এখানে সব কিছু 5 রকমের জিনিস রয়েছে, ফায়ার বল, ফ্রস্ট বল, লাইটলিং, পয়জন আর শিল্ড। আর এই সাইডে কিন্তু রেজন রয়েছে, মানে জায়গা রয়েছে, নিজের ইচ্ছা মতো জায়গা সিলেক্ট করতে পারো। তো এখানে একটা ইন্ডিয়া পেয়েছি, তো এখানে স্টার্ট দ্য কম্ব্যাট, তো এখানে ক্লিক করলে কিন্তু গেমটা চালু করতে পারবো। আর এটা রুম, তো এখানে রুম, তো তোমরা এখানে আমি এখানে টাইপ করছি যে 1-1 দিয়েছি। আর এই রুম নম্বরটা কীভাবে পাওয়া যায় তোমাদের সব কিছু বলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে আমি স্টার্ট করে দিয়েছি স্টার্ট দ্য কম্ব্যাট, আর আমি ইন্ডিয়া সার্ভারে স্টার্ট করে দিয়েছি। তো আমার বিশ্বাস হচ্ছে না যে এই গেমের মধ্যে একটা ইন্ডিয়া জায়গা মানে সার্ভার দিয়েছে। তো এখানে দুজন আমি আর একজন আছে এখানে, তো প্রথমে আমি মেসেজ করছি হাই লেখে। আর দেখো গাইজ এখানে একটা মানে মোটুক চিহ্ন রয়েছে, তো আমার এখানে 0 পয়েন্ট হয়ে আছে, কারণ আমি কোনো পয়েন্ট জড়া করিনি। আর পয়েন্ট জড়া করার জন্য খাবার খেতে হবে, এনিমিদের মারতে হবে, এনিমিদের মারার পর কিন্তু একটা কয়েন পাওয়া যায়, সেই কয়েনগুলো কালেক্ট করলে কিন্তু একটা কয়েন কালেক্ট করলে 10 করে পয়েন্ট পাওয়া যাবে, আর যার বেশি পয়েন্ট হবে সে এই গেমের মধ্যে লিডারশিপ হয়ে থাকবে, মানে এই গেমের মধ্যে। ওকে, তো আমরা এখানে দুজন আছি, আমার যদি পয়েন্ট বেশি হয় তাহলে আমি লিডারশিপ হয়ে যাবো, তাহলে আমার মোটুকের চিহ্ন এখানে উঠবে, মানে ক্রাউনের মানে যেমন টুপিটা লাল হয়ে থাকে সেরকম হয়ে থাকবে। তো এখানে আমি একটা জিনিস ইউজ করেছি শিল্ড, তো যতক্ষণ এটা থাকবে ততক্ষণ আমাকে অ্যাটাক করতে পারবে না। আর এখানে এনিমিটা আমার সাথে টিম আপ করছে, তো এখানে আমার জন্য বেরি নিয়ে এসেছে। তো দেখো গাইজ আমি মানে আমার সাথে টিম আপ করেছে, আর তার মাথা দেখো একটা মানে গোলাপি গোলাপি রঙের তাজ মানে মুটুক চিহ্ন আছে, কারণ সে লিডার এই গেমের মধ্যে মানে এই ম্যাপের মধ্যে। ওকে, মানে লিডারশিপ হয়ে আছে। তো এখানে আমি একটা বেরি খেলাম, আর আমি 10 পয়েন্ট পেলাম, আর এখানে 10 পয়েন্ট কাউন্ট হয়েছে। তো এখানে একটা কয়েন কালেক্ট করেছি আর 10 পয়েন্ট পেয়েছি, টোটাল আমার 20 পয়েন্ট হয়ে গেছে। আর এই মানে এটা কিং হয়ে আছে যে এটা এনিমি আমার জন্য কিন্তু বেরি এনে দিচ্ছে, তাকে যদি মারিতে অনেকগুলো কয়েন পাবো, সেই কয়েনগুলো কালেক্ট করলে কিন্তু অনেকগুলো পয়েন্ট পাওয়া যাবে। ওকে, তো মানে যেমন নিজের অফলাইন মুটে কিন্তু লিডারদের মারলে পয়েন্ট পাওয়া যায়, আর কিংদের মারলে বেশি করে পয়েন্ট পাওয়া যায়, সেরকম এই গেমে। আর এই গেমে কিন্তু অনেকগুলো কয়েন কালেক্ট করা যাবে, মানে কয়েনগুলো মানে এনিমিদের মারলে কিন্তু কয়েন কালেক্ট করা যাবে, যদি রাজাকে মারো কিংকে মারো তাহলে কিন্তু বেশি করে কয়েন পাওয়া যাবে। ওকে, তো এখানে আর একটা জিনিস পেয়েছি, এটা হচ্ছে ফ্রস্ট বল। আর এই ফ্রস্ট বলটা যদি আমি এনিমিদেরকে ছুঁড়ে মারি তাহলে কিন্তু এনিমি স্ট্যাচু হয়ে যাবে, দৌড়ে পালাতে পারবে না, মানে কিছুক্ষণের জন্য কিন্তু থেমে যাবে। ওকে, তো এটা ইউজ করার জন্য এখানে ক্লিক করতে হবে, আর এবার ছুঁড়ে মারতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক তার পায়ে লেগে যাবে আর সে আটকে যাবে। তো এই মুডে আরও অনেক জিনিস রয়েছে, তার বিষয়ে
বিষয়ে আমি তোমাদের বলবো। আর এই মানে এনিমিটা কিন্তু আমার সাথে টিম আপ করেছে, আমার জন্য অনেকক্ষণ ধরে খাবার এনে দিচ্ছে, মানে একে আমি মারবো না, কারণ যদি মারি তাহলে আমাকে খারাপ ভাববে, কারণ সে আমার সাথে টিম আপ করেছে। তো আমি অন্য একটা মুডে চলে যাব। আর আর আমার সামনে আছে ফায়ার বল, তো এই ফায়ার বল কিন্তু মানে দেখো গাইস এটা হচ্ছে ফায়ার বল, ওকে তো দেখো এটা ফায়ার বল, আর এইটা যদি ইউজ করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে যাবে, অনেক হেলথ 50% একটু কম ড্যামেজ হয়, ওকে। আর এই ইন্ডিয়া সার্ভারে কিন্তু আমরা দুজনেই অনেকক্ষণ ধরে খেলছি, আর এই সার্ভারে আর কেউ আসছে না, মনে হয় এই গেমটা ইন্ডিয়াতে বেশি পপুলারিটি না, মানে অনেকজন মনে খেলে না এই গেমটা, ওকে। আর এই প্লেয়ারটা কিন্তু আমার জন্য অনেকক্ষণ ধরে খাবার নিয়ে আসছে, এর নাম হাসিব, তো হাসিব, ওকে। তো একে আমি মারবো না, আমি একটা ফায়ার বল তুলে মানে নিয়ে আছি, আর সেও কিন্তু একটা ফায়ার বল নিয়ে আছে। দেখো গাইজ আমি যদি মারি সে আমাকে মারবে, আর সে আমার জন্য অনেকক্ষণ ধরে খাওয়ার বহন করে নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে। আর এই রয়্যাল অনলাইন মোডে তোমরা যে কোনো ক্যারেক্টার নিয়ে আসো না কেন কোনো লাভ নেই, কারণ তার পাওয়ার সিমি থাকবে। তো এখানে আমার হেলথ দেখো 100 আছে, আর কোনো এক্সট্রা পাওয়ার থাকবে না, কারণ এটা পিভিপি মোড, সবারই সমান থাকবে, সবাই যেমন নর্মাল থাকে তেমনই থাকবে। তো আমি এই সার্ভার থেকে বের হয়ে অন্য একটা সার্ভারে যাব, আর এটা হচ্ছে সার্ভারের রুম, রুম নম্বর 6188, আর সে আমার থেকে মানে অনেক পয়েন্ট করেছে, আমি 120 পয়েন্ট করেছি আর সে করেছে 280। আর বন্ধুর সাথে টিম আপ করে খেলার জন্য দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে এই রুম নম্বরটা শেয়ার করতে পারো, আর দ্বিতীয় নম্বর একই সাথে একটা ম্যাপ মানে একটা সার্ভার ওপেন করো, কিন্তু তবু কিন্তু দুজনে একটা ম্যাপে চলে আসবে, আর তারপর টিম আপ করে খেলতে পারো। তো এবার অন্য একটা সার্ভারে ওপেন করেছি, এটা হচ্ছে ইউরোপ সার্ভার, আর এই সার্ভারে টোটাল 6 জন আছে, আমি দিয়ে আমি 5 নম্বরে রয়েছি, আর 1 নম্বরে যে রয়েছে সে 170 পয়েন্ট করেছে, মানে 170 পয়েন্টে সে লিডারশিপ হয়ে আছে এই সার্ভারে। তো গাইজ দেখো দেখছো এখানে 6 জন আছে, আর এই সার্ভারে কিন্তু ফাইট হবে, লড়াই হবে, আর এই সার্ভারে যে লিডারশিপ সে আমার কাছে এসেছে আমাকে মারার জন্য মনে হয়, আর আমি এখানে টিম আপ করার চেষ্টা করব। আর দেখছো গাইজ আমাকে এড়িয়ে চলে গেল, আর আমার সামনে একটা পয়জনের বোতল রয়েছে, আর এই মানে পয়জনটা আমি ইউজ করেছি, তো এটা ইউজ করলে মানে হেলথ যদি ড্যামেজ থাকে তাহলে হেলথ রিকভার করবে, হেলথ বাড়িয়ে দিবে। আর সেম প্রবলেম সব সার্ভারে কিন্তু টিম আপ করে খেলছে, তো এখানে দুটো প্লেয়ার আছে সবাই টিম আপ করে খেলছে, একজন ফুট এখানে এনেছে অনেকগুলো, আর একজন খাচ্ছে মানে এখানে ম্যাজিক খেলার মতো করছে উপর নিচে, মানে একবার ফুটগুলোকে রাখছে আর একবার নিচ্ছে। তো দেখো গাইজ এখানে টোটাল আমার 4 জন, টোটাল মিলে 5 জন আছি, তো 3-4 জন এখানে কিন্তু এই ফুটগুলো ঢোলাই করে আনছে, তো আমি বুঝতে পারছি না প্রবলেম কি। আর এই সাইডে একজন অ্যাটাক করেছে, তো ফাইনালি একজন অ্যাটাক করেছে মানে এই গেমের মানে এই সার্ভারের লিডারকে, আর সবাই তাকে মারছে, তো কেউ কাউকে মারতে দিচ্ছে না এই সার্ভারে, মানে সবাই টিম আপ করে খেলছে। প্লাস দেখা গেছে এখানে অনেকগুলো খাবার এনেছে, আমি বুঝতে পারছি না প্রবলেম কি এদের, মনে হয় ফুড এখানে যদি আনে আর কেউ যদি খায় তাহলে তার বেশি পয়েন্ট হবে সেজন্য মনে হয়। তো দেখো এখানে আমরা এখানে টোটাল অনেকজন আছি, আর অনেকক্ষণ ধরে খেলছি এই সার্ভারটা, আর আমাকে অনেকক্ষণ ধরে ফুড ঢোলাই করে এনে দিচ্ছে, আর আমি কিন্তু কোনো ফুড খাচ্ছি না, তো ফাইনালি একটা ফুড খাচ্ছি আমি, তোমার 10 পয়েন্ট থেকে 20 পয়েন্ট হয়ে গেল। তো ভাই তোমরা ফুড ঢোলাই করে নিয়ে আসো, আমি সব ফুডগুলো খেয়ে নিই, তো আমারও কিছু পয়েন্ট বাড়বে। তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই রয়্যাল এরিনা মুডটা খেলার চেষ্টা করবে, তো টোটাল আমরা এখানে 11 জন হয়ে গেছি, আর খেলে খুবই মজা লাগছে, তো অবশ্যই এই মুডটা খেলার চেষ্টা করবে, আর বন্ধুদের সাথে টিম আপ করে খেলা খুবই মজা লাগবে, মানে খেলে খুবই মজা লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অনেকে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, একটা ভিডিও রেকর্ডিং করার পর এডিটিং তারপর আপলোড করতে অনেক সময় লেগে যায়, তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।